কমেন্টে আমার ব্যাপারে সবাই অনেককে জানতে চাও, অনেক কিছু কথাই জানতে চাও, তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো তোমরা যদি আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিও আনবই আনবো 100% শিওর। আমি দেখি যদি তোমরা আমাকে ভালোভাবে রেসপন্স দিচ্ছ, আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ইন্ট্রোডাকশন ভিডিও আনবো আমার নিজে, তোমাদের সব কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেব। তো বেশি বেশি করে শেয়ার করো, আমি শুধুমাত্র এটাই চাই। ভিডিওটা শুরু করার প্রথমেই বলে দিই, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, তোমাদের জন্যই আমার নিজের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি, তোমরা পুরোটা যদি না দেখো তাহলে আমার ভিডিও বানানোটাই বৃথা হয়ে যাবে। তো সেজন্যই বলছি ফ্রেশার্সদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, আমি নিজের এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করেছি তাই প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই অনুযায়ী ভিডিওটা দেখে যাও। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কিছুদিন ধরে আমার কিছু ভিডিওতে তোমরা কমেন্ট করছিলে যে প্রাইভেট হসপিটালের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে রিসেন্টলি আমি একটা হসপিটালে জয়েন করেছিলাম, স্টার্লিং হসপিটালে। ওখানকার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলি, ওখানকার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা। তার আগে বলে দিই, আমি ভেবেছিলাম যে ওখানে ফার্স্ট ডে ব্লগ করবো, বাট ওখানের কাজের এত বেশি চাপ যে কোনো ব্লগই করতে পারিনি, জাস্ট একটু একটু করে ক্লিপ তুলে রেখেছি যাতে তোমাদেরকে পরে আমি এটা ভিডিও করে বলতে পারি। তো যেটা হচ্ছে, আমি ওখানে বেশি দিন ছিলাম না, আমি ওখানে জাস্ট 5-6 দিন ছিলাম। ইন্টারভিউতে কথা হয়েছিল যে ওরা জেনারেল শিফট দেবে, বিকজ আমার বাড়ি থেকে যাতায়াতের খুব প্রবলেম, বাস থাকে না, আধ ঘন্টায় একটা একটা করে বাস। তাই যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে যাতায়াতের সুবিধার জন্য জেনারেল শিফটই দেওয়া হবে, বাট ওনারা হস্টেল প্রোভাইড করবেন না, কারণ আমার সামনে বাড়ি ছিল। বাট সামনে বাড়ি বলতে একদম সামনে না, আসানসোলের মধ্যেই। এরপরেরটা আমি তোমাদের ডিসক্রাইব করছি। কিছুদিন পর থেকে ওরা আমাকে শিফটিংয়ের ডিউটি দিয়ে দেয়, মানে ABC শিফট। তো আমি বলে রাখি যে শিফটিংয়ের ডিউটি নার্সদের করতেই হয়, কিন্তু ইন্টারভিউর সময় আমাকে বলা হয়েছিল যে তোমাকে হস্টেল দেওয়া হবে না, তুমি জেনারেল শিফটে ডিউটি করো। আর আর আমার প্রবলেম ছিল না শিফটিংয়ে ডিউটি করতে, যদি ওরা আমাকে একটা হস্টেল প্রোভাইড করতো, তো সেটা হলো না। ইন্টারভিউতে বলে ঢুকলাম একটা কথা দিয়ে, আর আরেকটা কথা ওরা ঢোকার পর 4-5 দিন পর বললো। তো যাই হোক, এটা বাদ দাও, ছেড়ে দাও। তো আমি স্টার্লিং হসপিটাল ছেড়ে দিই। ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছিলাম, তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলে দিচ্ছি, কী কী কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল সব সব কিছুই বলবো। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো আমি কিছু কিছু ছোটো জিনিস লিখে রেখেছি যেগুলো তোমাদেরকে বলছি, তোমরা শোনো মন দিয়ে। তো ইন্টারভিউর সময় যে যে কোয়েশ্চেনগুলো আস্ক করেছিল সেগুলো হচ্ছে যে, প্রথমত অনেক ইজি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে ব্লাড গ্রুপ কী কী রকমের হয়, মানে কী কী রকমের ব্লাড গ্রুপ হয়। তো সবাই তো জানোই যে AB, তারপরে ABO, আর ইউনিভার্সাল ডোনার যেটা হচ্ছে ওটা জিজ্ঞাসা করেছিল, তারপরে RH পজিটিভ, RH নেগেটিভ, এগুলো সম্পর্কে একটু বিস্তৃতভাবে জিজ্ঞাসা করেছিল। রেসাস বানরের ব্লাডে সর্বপ্রথম RH পজিটিভ পাওয়া যায়, ফ্যাক্টরটা পাওয়া যায়, তো সেইগুলো জিজ্ঞাসা করেছিল। সেকেন্ডলি হচ্ছে ব্লাড চালানোর সময় কী কী চেক করা উচিত। তো এটা প্রাইভেট হসপিটালে খুব একটা ভাইটাল ব্যাপার যে ব্লাড চালানোর সময় কী কী চেক করা উচিত, এবং ব্লাড চালানোর আগে কী কী প্রসেস মেনটেন করা উচিত। তো ওরা যেহেতু একটা প্রাইভেট হসপিটালের, মানে প্রাইভেট হসপিটাল, তো ভালোভাবেই একজন স্টাফ নার্সকে নেওয়ার আগেই ভালোভাবে চেক করে নেবে। তো সেই জন্যই টোটালি পুরো প্রসেসটা ক্লিনভাবে জিজ্ঞাসা করবে যে ব্লাড চালানোর আগে আমাদের কী কী করা উচিত, ব্লাড চালানোর আগে আমরা কী কী মেলাবো, না BESC নাম্বার, মানে হচ্ছে ব্যাক সেগমেন্ট নাম্বার, কোয়ান্টিটি, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ এক্সপায়ারি। তারপরে ব্লাড চালানোর আগে সর্বপ্রথম একটা ইম্পর্টেন্ট কাজ হলো ওখানকার RMOকে ডেকে একটা নোট নিয়ে নেওয়া যে ওই ব্লাড চালানোর আগে কোনো মেডিসিন চলবে কি না। মানে আমরা সাধারণত যেহেতু ব্লাড চালানোর আগে 10 ml করে ল্যাসিক্স দিয়ে থাকি কোনো রিয়াকশানস যাতে না হয়, তো RMOকে ডেকে নিয়ে ভালোভাবে একটা নোট নিয়ে নেওয়া উচিত সবারই, সব হসপিটালেই একটা উচিত, গভর্নমেন্ট প্রাইভেট সব হসপিটালেই
একটা নোট নিয়ে নিয়ে নেওয়া উচিত। তো এটা আমি বলেছিলাম ওখানে, অ্যান্সার দিয়েছিলাম। তো এরপর আমরা আসছি ওখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে ইনটেক আউটপুট চার্টে কী কী মেনটেন কী কী মেনটেন করবে, ইনটেক আউটপুট চার্টে কী কী মেনটেন করবে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কারণ এটা এটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো ওরা পুরো ক্লিনভাবে দেখবে। যেটা হচ্ছে আমি আমি প্রথমে অ্যান্সার দিয়েছিলাম যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, আর ইভিনিংয়ে যেটা হবে, মানে যদি ব্রেকফাস্টে ওরা টি বিস্কিট খায় তো ওগুলো লিখতে হবে, আর পিডব্লিউ প্লেন ওয়াটার কত ML লিখতে হবে, লাঞ্চে রাইস রাইস অ্যান্ড কী বলে রাইস অ্যান্ড ভেজিটেবলস, তারপরে প্লেন ওয়াটার, ডিনারে ডিনারে যেটা খাবে সেটা, এবং প্লেন ওয়াটার, আমি এরকমভাবে অ্যান্সার দিয়েছিলাম। তারপরে উনি আমাকে অনেক জোর মানে প্রেশার দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এগুলোই লিখতে হবে আর কিছু না। তো আমি তারপর ক্লিয়ারলি অ্যান্সার দিই যে এরপর যদি কোনো ফ্লুইড থাকে, যেমন আমরা হাইপোটনিক 100 ML চালাই, PCM 100 ML চালাই, বা কোনো NS, তারপরে DNS, যে কোনো ফ্লুইড, যে কোনো রকমের ফ্লুইড 500 ML, ওটাও আমরা ফ্লুইডের চার্টে মানে ওই ইনটেক আউটপুট চার্টের মধ্যে ইনক্লুড করব। ইনটেকের ওটা প্যারেন্টারালি হচ্ছে, বাট ওটা ইনটেক করছে, পেশেন্টের শরীরে যাচ্ছে, তো ওটাও আমরা মেনশন করব। আর থার্ডলি যদি আমরা কোনো ব্লাড চালাই তাহলে ব্লাডটাও ইনটেক আউটপুট চার্টেই মেনটেন করব, কারণ ওটার একটা কোয়ান্টিটি থাকে, যেমন 350 ML এর ব্লাড সাধারণত হয়, তো ওটা আমরা রেড পেন দিয়ে সব কিছু লিখতে হবে। যেমন যেমন এক্সাম্পল দিচ্ছি যে 1 ইউনিট ব্লাড ইজ ট্রান্সফিউজড, তারপর লিখতে হবে মানে 1 ইউনিট PRBC আর হোল ব্লাড এসব লিখতে হবে, আর ব্যাগ সেগমেন্ট নাম্বার, ডেট অফ এক্সপায়ারি, ওরকমভাবে লিখতে হবে। আর তারপরে বলেছিলাম যে আউটপুট, এরপরে হচ্ছে আউটপুটে আউটপুটে লিখতে হবে যে স্টুল কতবার পাস হলো, বা যদি ভমিট করে পেশেন্ট কতবার ভমিটিং করেছে সেটাও লিখতে হবে। এরপর যদি পেশেন্টের কোনো রাইস টিউব পরানো থাকে, পেশেন্টকে রাইস টিউব পরানো থাকে, মানে রাইস টিউব ফিডিং যদি দেওয়া হয় কত ML করে মেনশন করতে হবে দিচ্ছে, আর ওটাকে রাইস টিউবে একবার দুবার সাকশন করতে হয়, তো ওই টাইমে যদি কোনো কফি কালার সিকুয়েশন হয় তাহলেও ইনটেক আউটপুট চার্টে লিখে রাখতে হবে যে কফি কালার সিকুয়েশন এসছে, কত ML এসছে লিখে রাখতে হবে এটা। এরপর 5th নম্বর কোশ্চেন যেটা জিজ্ঞাসা করেছিল সেটা হচ্ছে চ্যানেল করেছো, তোমরা তো গভর্নমেন্ট থেকে পাস আউট, একদিনে হায়েস্ট চ্যানেল কটা করেছো এবং কোন সাইটটা তোমার প্রেফারেবল। আমার অ্যান্সার ছিল যে হ্যাঁ চ্যানেল করেছি, তো আমি সত্যিই বললাম একদিনে আমি হায়েস্ট 7টা চ্যানেল করেছি ওয়ার্ডে, তো এর আগে আমি যেখানে ডিউটি করতাম হায়েস্ট 7টা চ্যানেল। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন জায়গাটা মানে কোন সাইটটা প্রেফারেবল, তো আমার পছন্দ ছিল সেফালিক, ব্যাসিলিক, মেডিয়াল কিউবিটাল এবং অ্যান্টি কিউবিটাল ফোসা, মানে ফোর আর্মের যে অ্যান্টি কিউবিটাল ফোসা হয় সেই সাইটটা আমার বড্ড প্রেফারেবল ছিল। তো আমি বললাম, তো তিনি খুশি হলেন যে আমি সাইটগুলোর নাম অন্তত মনে রেখেছি। এরপর জিজ্ঞাসা করলেন যে IM ইঞ্জেকশন কোন সাইটে দিতে পছন্দ করো, তো আমার সবথেকে প্রেফারেবল সাইট হচ্ছে ভেন্টোগ্লুটিয়াল। ভেন্টোগ্লুটিয়াল সাইটে দিলে পেশেন্টের লাগেও কম এবং আমাদের দিতেও সুবিধা হয়। তাছাড়া তোমরা আপার এবং আউটার কোয়াড্রেন্টের ডর্সোগ্লুটিয়াল সাইটেও দিতে পারো, মানে আপার এবং আউটার কোয়াড্রেন্ট অফ বাটাক্সের ডর্সোগ্লুটিয়াল সাইটেও দিতে পারো, আমি প্রেফার করি ভেন্ট্রোগ্লুটিয়ালে। তো এরপরেরটা হচ্ছে, হ্যাঁ এখানে জিজ্ঞাসা করেছিল যে ইনসুলিন দেওয়ার সময় কিভাবে দেবে এবং কোন রুটে দেবে। তো একটা খারাপ জিনিস হয়েছিল কি যে আমার মানে ইনস্ট্যান্টলি যে ইনসুলিন কোন রুটে দেওয়া হয়, এতবার ইনসুলিন দিয়েছি, ইনসুলিন যে কোন রুটে দেওয়া হয় মানে কী মানে ওই যে টার্মটা এতবার ওয়ার্ডে বলেছি, তাও আমার ওখানে ইন্টারভিউ প্লেসে গিয়ে পরে আমার কিছুতেই মনে আসছিল না যে ওটা সাবকাটে দেওয়া হয়, এতবার বলেছে সাবকাটে দেওয়া, কিছুতেই মাথায় আসছিলো না যে সাবকাটে ইনসুলিনটা দেওয়া হয়, তো আমি ওটা বলতে পারিনি। সেই সময় আমার একটু ইম্প্রেশনটা খারাপ হয়েছিল, হয়তো সাবকাটে ইনসুলিন সাবকিউটিনিয়াস ইয়েতে দেওয়া হয়, রুটে দেওয়া হয়। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে আসছি, যেটা হচ্ছে কোনো পেশেন্টকে OT পাঠানোর আগে
কিভাবে প্রিপেয়ার করবে, কিভাবে প্রিপেয়ার করবে যখন একটা পেশেন্টকে ওটি পাঠাবে। এটা কিন্তু প্রাইভেট হসপিটালে খুব একটা ইম্পর্টেন্ট, নাহলে প্রচুর ঝাড় খেতে হয় যদি পেশেন্ট ঠিকঠাকভাবে, মানে পেশেন্টকে ঠিকঠাকভাবে ওটিতে না পাঠানো হয়। তো এবার আমি বলে রাখি, আমি ওখানে একদম ক্লিয়ারলি সব পয়েন্ট একটা একটা করে বলেছিলাম, যেগুলো মানে যেগুলো আমি রিয়েলভাবে করেছি ওয়ার্ডে। তো ফার্স্টলি হচ্ছে, প্রথমে প্রেসক্রাইব যে মেডিসিন আছে সেটা ফলো করতে হবে, যেমন অ্যান্টিবায়োটিক, টিটি, যেসবগুলো দেওয়া হয়, যে যদি সেফোপ্যারাজন বা নোসোসেফ এসব কিছু এএসসি করে ওটিতে দিয়ে দিতে বলে বা ওখানেই দিয়ে দিতে বলে, তাহলে চ্যানেল করে, চ্যানেল কিন্তু সবসময় ওটির চ্যানেল সবসময় 18 গজের জেলকো দিয়ে হয় আইভি ক্যানুলেশনটা, কখনো মানে গ্রিন জেলকো যেটা থাকে সেটা দিয়ে করতে হয়। আর ওটির একদম নিউ চ্যানেল থাকে সকালবেলায়, যদি চ্যানেল আগের দিনের ভালো থাকে তাহলে ভালো, নইলে একদম নিউ চ্যানেল করেই, একদম 18 গেজের চ্যানেল করেই পাঠাতে হয়। তো প্রথমে হচ্ছে প্রপার মেডিকেশান ফলো, প্রপার প্রেসক্রাইবড মেডিকেশান ফলো। দু নম্বর হচ্ছে যে পার্ট প্রিপারেশন, পেশেন্টকে পার্ট প্রিপারেশনটা ভালো করে করতে হবে। পার্ট প্রিপারেশন মানে হচ্ছে সেভিং, মানে যে সাইটে ওটি হবে সেই সাইটে কোনো লোম বা কিছু থাকা চলবে না, তো ওইগুলো পার্ট প্রিপারেশন করতে হবে। থার্ড হচ্ছে ওটি ড্রেস, পেশেন্টকে ওটি ড্রেস পরাতে হবে, কোনো মানে কোনো আন্ডার গার্মেন্টস থাকা চলবে না। ফোর্থ হচ্ছে পেশেন্টের হেয়ার লম্বা থাকলে পেশেন্টের হেয়ারটা টাই আপ করে বাঁধতে হবে ওটির জন্য, যেরকম দুদিকে যেরকম দেখেছে স্টুডেন্টরা সিস্টাররা, যেমন কোনো কিছু গার্ডার থাকলে বা ওখানে ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজ দিয়ে যেরকম নট করে বাঁধে বেনি করে, তো ওইরকম করে বাঁধতে হবে। তারপরে গায়ে কোনো মেটালের জিনিস থাকা চলবে না, কোনো একটাও মেটালের জিনিস থাকা চলবে না, কোনো চুড়ি থাকলে সেগুলো সব খুলে দিতে হবে, নাকের থাকলে খুলে দিতে হবে, কিংবা যদি খুলতে না চাই তাহলে ওই যে চুড়ি বা নাকে সেগুলো তার উপরে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে, বা ওই পেপার প্লাস্টার যেগুলো হয় মানে মাইক্রোপোর্ট ওটা চিটিয়ে দিতে হবে তার উপরে। এটা গেল ফোর্থ নাম্বার। ফিফথ নাম্বার হচ্ছে পেশেন্ট, এটা তো সবাই জানো যে ওটি যাওয়ার আগে পেশেন্ট এনপিএমে থাকবে, তাই কোনো মানে কোনো খাবার খাওয়া চলবে না আর জলও খাওয়া চলবে না। সেক্ষেত্রে যদি কোনো বিপির মেডিসিন থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারো যদি পেশেন্টের বিপি প্রচণ্ড হাই থাকে পেশেন্টের। এবার হচ্ছে ছ নম্বর, পেশেন্টের ভাইটালস পুরো প্রপারলি চেক করবে, যদি পেশেন্টের বিপি হাই থাকে তাহলে পেশেন্টের ওটি হয় না, অর্থ ওটি, ওটির ক্ষেত্রে ভাইটালস প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট একটা জিনিস ক্রিয়া করে, বিপিটা ভালোভাবে চেক করতে হবে। তো এটা ছিল, এই কোয়েশ্চেনগুলোই আমাকে ধরেছিল ইন্টারভিউতে। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, যদি কোনো ইন্টারভিউতে ফ্রেশার্স বলো বা যাই বলো যেই বলো, কেউ যদি তোমাদের কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা নিতে চায় কোনো দিন দিও না, দেখানোর টাইমে দেখাবে, শুধু জমা দেওয়ার টাইমে জেরক্সটা জমা দেবে, নইলে তোমাদের অনেক নাকানি চোবানি খেতে হবে। তো বলে দিলাম, কোনো অরিজিনাল ডকুমেন্ট কখনো কোথাও দেবে না, কোথাও দেবে না, এটা যেন তোমাদের মাথায় থাকে। আরেকটা কথা, আমাকে সবাই বলছো যে তোমরা কি সিভি জমা দেবে, তোমরা এখন ফাইনাল ইয়ারে পড়ছো, তোমাদের এক্সাম হয়নি বাট ইন্টার্নশিপ হয়ে গেছে, তোমরা কি সিভি জমা দেবে। তো একটা কথা বলে রাখি, এবারে কিন্তু কম্পিটিশান একটু হাই আছে, তো তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা যদি সিভিটা দিয়ে রাখো, যদি ওরা নিয়ে নেয় তাহলে খুব ভালো, আর যদি না নেয় তাহলে তো তোমাদেরকে এক্সাম দেওয়ার পরই দিতে হবে। তো তোমরা দিয়ে রাখতে পারো যদি নেয় তো, কারণ এবারে কম্পিটিশান একটু হাই আছে, তো সেই জন্য একটু মানে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তো কমেন্টে আমার ব্যাপারে সবাই অনেককে জানতে চাও, অনেক কিছু কথাই জানতে চাও, তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো তোমরা যদি আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিও আনবো 100% শিওর। আমি দেখি যদি তোমরা আমাকে ভালোভাবে রেসপন্স দিচ্ছো, আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ইন্ট্রোডাকশন ভিডিও আনবো আমার নিজের, তোমাদের সব কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেবো। তো বেশি বেশি করে শেয়ার করো, আমি শুধুমাত্র এটাই চাই।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর লাইক কমেন্ট করতে ভুলো না।